পক্ষ থেকে থাকবে, তোমরা সব সময় বাড়ি থেকে যাচ্ছ, কেন যাচ্ছ, সেই উদ্দেশ্য কি, এবং তোমার মা বাবা কেন তোমাকে পাঠাচ্ছে, কেন টাকা দিচ্ছে, বাট এখানে তোমার খুলনা আর্ট একাডেমির দাদারা যে সুবিধা আজকে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে তাকেও তোমরা দেখেছ, বাট প্রদীপ দা, তারপরে বিলাস দা, এরা যে বাইরের দেশে চলে যাচ্ছে স্কলারশিপ নিয়ে, তাহলে অবশ্যই দাদাদের সম্মানটা অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, সেভাবেই স্মরণ রেখে তোমরা চলবে, আর এমন কোনো কাজ করবে না যে তোমাদের জন্য আমাদের কোথাও জবাবদিহিতা করতে হয়, তোমার পিতামাতা সেখানে ছুটে যেতে হয়, এমন কোনো কাজ করবে না, প্রয়োজনে না খেয়ে থাকবে, কষ্ট করবে, কিন্তু এক সময় সুখের জন্য আশা রাখবে, কিন্তু তাহলেই তুমি সুখ পাবে, কিন্তু তুমি এমন কোনো কাজ করবে না যে তোমার জন্য আমরা এখানে মানুষের কাছে লজ্জিত হই, বাট ছোট হই, বা তোমার দাদারা কষ্ট পাবে, বা প্রতিষ্ঠানের জন্য এটি একটি সুনাম বয়ে আনবে না, এমন কোনো কাজ করবে না। ঠিক আছে, অন্যান্য যারা ছাড় আছে তাদের কাছে আশীর্বাদ করবেন, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে, আমাদের পাশে আসতে পারো, সেই আশীর্বাদ ছবি নিয়ে আসো আমাদের সাথে। না, ছেলে তিনি তো রাখতে হয়। না না, ঠিক আছে, তোমরা আমরা তো ব্যাচেলার ভাইয়া, তিনটা সিট হবে ব্যাচেলার। আচ্ছা ভাইয়া, তাহলে হবে না, কোনো ভাবে কি ম্যানেজ করা যায় না তিনটা? দেখতে মনে এদিক আই তো দেখতে এখানে কি লেখা আছে, এখানে তিনটা সিট হবে আপনাদের বাসায়, যদি বেচারা আমার বেচারা
ব্যাচেলার ভা দেন না 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 আমরা তো ব্যাচেলার ঠিক আছে আমাদের একটা মানে রুম একটা হলে হবে সমস্যা নাই ব্যাচেলার আপনার ভা দেন না আচ্ছা আচ্ছা ব্যাচেলার তো হবে না রে আমি সমস্যায় পড়ে গেলাম আমরা তো এখন যাব কোথায় আমাদের ভাই বেলা তো অনেক হয়ে গেল রে আমি তো আর পাচ্ছি না রে তা আমাদের থাকতে হবে কোথায় নাই ওই মা আসার সময় ব্যাগে মনে করেন একটা ওই খেতা কম্বলের মতো একটা কিছু দিছে আমার একটা দিয়েছে মানে ভাই আমারও আছে ওগুলো আমার নিয়ে আসছে আজকে আজকে রাতটা আজকে রাতটা এখানেই এক কাটানো যায় কি না আচ্ছা দেখ কত কি হলো এক ভাই ছিল ওইটা পেরে ভাই মা দিছে না কিন্তু দিছে অপেশ ভাই নাস তো নাস এটা নিতে তো ওটা পেতে আজকে ওখানে আজকে এবারে ভাই জীবনে যে ভাই কি কষ্ট বোঝানো যাবে না আমাদের এই যে কষ্টের কথা আসলে এটা আমাদের সমাজকে জানানো উচিত আসলে এটা আমাদেরকে সব শহরে যে এরকমই হয় তাহলে স্টুডেন্টরা কোথায় থাকবে যে স্টুডেন্টরাই তো ব্যাচেলারই হয় তো স্টুডেন্টকে যদি এরকম সিট না পাওয়া যায় তাহলে তারা কোথায় থাকবে তো আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত এরকম যাতে মানে এটা এই আইডিয়াটা ক্রিয়েশন কার অবশ্যই মিলন দা না এটা তারা বলুক তাদের কাছে আমাদের এই এই ছোট যে নাটকটা এই নাটকটার রচয়িতা চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যার আমাদের জাস্ট একটা ধারণা দিয়েছিল আর আমরা সেইভাবে এটা করছি ফুটে তোলার চেষ্টা করছি ক্রিয়েশন মানে এই যে আইডিয়াটা এই যে চিন্তাটা এটা কিন্তু মানে অসাধারণ একটা চিন্তা মানে এই বিষয়টা এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আসলেই যে শহরে যাই না কেন যেখানেই থাকতে যাই ওই একই সমস্যা সবার ফেস করা লাগে স্টুডেন্টের বাসা ব্যাচেলার বাসা পাওয়া খুবই কঠিন কিন্তু তবে মানে এটা আইডিয়াটা অসাধারণ সব কিছু ভালো তবে আমরা যেহেতু বাইরে এখন শুরু করছি লাইফটা চলা মানে আরও একটু অ্যাক্টিং যখন করব তখন আর একটু ইয়ে করতে হবে মানে যেটা আরও ভালো করার চেষ্টা করতে হবে ঠিক আছে যেটা আমার মনে হয়েছে যেটা সেটা আমি বললাম কারণ আমরা ঠিক আছে আমরা চারুকলা স্টুডেন্ট কিন্তু সব বিষয়ে নলেজ রাখা অত্যন্ত জরুরি সেটা এই এই যে কাজটা নাটক এটা হাঁটতে চলতে গেলেও লাগে শহরে চলাফেরা করতে গেলে মানুষের সাথে কথা বলতে গেলেও এটার প্রয়োজনীয়তা আছে এই জন্য এটা এটার মধ্যে কোনো জড়তা চলবে না ঠিক আছে আমরা যখন গ্রাম থেকে আসি দেখা যাচ্ছে কথার মধ্যে জড়তা হাঁটার মধ্যে জড়তা খাওয়ার মধ্যে জড়তা ঠিক আছে বোঝা যায় যে এই ছেলেটা গ্রাম থেকে আসছে এই জড়তাটা কাটিয়ে ফেলতে হবে এখন থেকে আর আমি আমার জানা মতে দাদা কিন্তু এটাই চেষ্টা করে বারবার এগুলো করানো মানে কি এই জড়তাটা ইউনিভার্সিটিতে পৌঁছানোর আগেই এটা যেন কেটে যায় কেটে গেলে তখন দেখে এই তখন বড় ভাই বড় বোনরা বুঝতেই পারবে না এই ছেলেটা আসলে ফার্স্ট ইয়ারে পড়ে
মানে তার চলাফেরা দেখে বুঝতেই পারবে না, এই যে জড়তাটা কাটিয়ে নিতে হবে এখন থেকে। দাদার চেষ্টা তো অসাধারণ, আর কিছু বলবো না। বলতে পারি না, তারপরও আসলাম এখানে। আর যেহেতু আর্ট আমরা সবাই আর্ট করি, কিছু একটু একটু চেষ্টা করি, মানে আর্ট অন্যরকম জিনিস, এগুলো বুদ্ধিগত কিছু না, এটা অন্তর থেকে আসে। আর যেগুলো অন্তর থেকে আসে সেগুলো সিলেক্ট করা সবসময় উচিত। তা যা কিছু দেখছি এখানে সে আমার খুব ভালো লাগলো, এটা মানে উত্তর উত্তর বৃদ্ধি পাক এই সিস্টেম। আমরা একটু পিসিমনির কাছে দেখি, পিসিমনির তার অনুভূতি, আপনার ভাইপো এখানে পড়ে, আপনার ভাইপো একটা অভিনয় করছে। আমি চাই এখানে তোমরা সবাই যখন এসছো অবশ্যই একটা স্বপ্ন নিয়ে সবাই এখানে এসছো, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এসছো, তাদের ইচ্ছা পূরণ করার ইচ্ছা তোমাদের আছে, প্লাস তোমাদের স্যারেরও কিন্তু অনেক স্বপ্ন আছে যে আমার স্টুডেন্টরা অবশ্যই কোথাও না কোথাও চান্স পাবে, বাংলাদেশের ভার্সিটি হোক আর বিদেশের হোক, স্কলারশিপ নিয়ে যাও, যে যেখানেই যাও না কেন এটা একটাই কথা, সেটা হচ্ছে নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। নিজেকে দুর্বল ভাবলেই অন্যেরা, একটা কথা আছে না যে নরম মাটি পাইলেও বিড়ালেও আছায়, তো সবসময় চেষ্টা করতে হবে আমাকে উপস্থাপনা করতে হবে, আমি যেখানে যাব সেখানে আমি পারফেক্ট, এটা নিজেকে মনে করতে হবে। আর বড় কথা, আমরা গ্রামের মানুষ, আমরা যখন শহরে আসি তখন কিন্তু মানুষ আমাদের চলা বলা কথাবার্তা এগুলি বুঝেই ফেলে যে আমরা গ্রামের থেকে এসেছি, তাহলে আমরা বোকা শোকা মানুষ, তাহলে আমাদের ভাঙায় কী করে খাওয়া যায়, এটা কিন্তু তারা চেষ্টা করে। এটা সেই বাস স্ট্যান্ডের পরের থেকেই শুরু করে দিয়ে একদম শহরের ভিতরে সবাই আমাদের ঠকানোর চেষ্টা করে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় যে আমরা অন্যের কাছে ঠকবো না, নিজেকে যেখানে যে পরিস্থিতিতেই আমরা এ করব। প্রতিটা ক্ষণে আমাদের ভিতরে যুদ্ধ চলতেছে, কিন্তু এই যুদ্ধটা স্বপ্নের যুদ্ধটা তো থাকবেই, প্লাস বাইরের যুদ্ধটা, যে আমি বেখেয়াল মতো রাস্তাঘাট যখন আমি ক্রস করলাম তখনও যে কোনো একটা বিপদ ধরে যেতে পারে। এই জন্য সবসময় এরকম চিন্তাভাবনা করতে হবে যে আমার রাস্তাঘাটটাও ঠিকঠাকভাবে পার হতে হবে, আমি যেখানে যাব আমার ভার্সিটি হোক যেখানেই হোক সেটা আমার টাইমের ভিতর সেখানে পৌঁছাতে হবে, এটা দরকার কিন্তু বিশালভাবে। তারপরে যে ভার্সিটির পরীক্ষাগুলো এগুলো টাইম মতো সেখানে যাইতে হবে, যাওয়ার পরে পরীক্ষাটা দিতে হবে, আমি পরীক্ষা দিতে গেলাম আমার অ্যাডমিট নিয়ে গেলাম না, তাহলে কি আমাকে কেউ মূল্যায়ন করবে? করবে না। এইগুলো এ করতে হবে। আর তোমাদের সঙ্গে পরিস্থিতির ব্যবহার হচ্ছে, আমি তো অবশ্যই পিসি, ওকে এখানে ভর্তি করছি, আমি এগ্রিকালচারে বিএড কমপ্লিট করছি, আমারও খুব ইচ্ছা ছিল এই মানে ছোটোবেলা থেকে আঁকা টাকা পছন্দ ছিল, তো আমার ফ্যামিলিগতভাবে তাদের পছন্দ ছিল না, এই জন্য আমার একটা চাপা পড়ে গেছে। তো আমি চাই যে তপের যে কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে একটা জায়গায় যাক, আর তোমরাও সবাই ওর সহপাঠী, আমি চাইবো যে তোমরা সবাই তোমাদের সবার মা বাবা আত্মীয় স্বজন সবার স্বপ্ন পূরণ করবা, এটাই তোমাদের কাছে আমার একটাই দাবি। আর ছাড় তো তোমাদের যেভাবে পড়ালেখা করায়, ও তো সকালে আসে, আমি তো সেটা টাইমই দেখি যে এরকমভাবে খুলনাতে আমার মানে বাস্তব লাইফে আমি কখনো দেখিনি যে কোনো টিচার কোনো কোচিংয়ে এত টাইম দিয়ে পড়াশুনো করায়। স্যার কিন্তু তোমাদের চেষ্টা করে যে যত সম্ভব, এত চেষ্টা আমি করতে দেখিনি, অনেক কোচিংয়ে দেখছি এই ভর্তি করাই দিয়েছি কত 12,000, আজকে ক্লাস আছে কালকে নেই, কালকে আছে পরশু নেই, তিন দিন নেই দুদিন আছে, এরকম কিন্তু আছে, কিন্তু তোমাদের একটা দিন হয়তো ছুটি দিছে, তাও একটা ভাইয়ার সেটা এই কারণেই মনে হয় না। আমি তো তাকে যথেষ্ট ভাবে স্মরণ করি, এবং খুলনা বিশ্ববিদ্যালয় পড়তো, তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছে, তখনই মারা গেছে, নিউ মার্কেট বইটার সে অ্যাক্সিডেন্টটা হলো 2014 সালে। এখন তোমাদের ছাড়ের মানে এইটা যে তার এই অক্লান্ত পরিশ্রমের ফল তোমরা কিভাবে দিবা, সেটা তোমরা বাসায় যেয়েও চিন্তা ভাবনা করবা যে ছাড় আমাদের জন্য এত কিছু করতেছে, তাহলে আমাদের অবশ্যই তাকে খুশি করতেই হবে এরকম। আর স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বড় করেই দেখতে হবে, স্বপ্ন যদি ছোট করে দেখো স্বপ্নই তো, কেটে সেটে কিছুই থাকবে না, আর স্বপ্ন বড় করে দেখো সেটা কেটে কিছুই থাকবে, এই জন্য স্বপ্নটাকে সবসময় বড় করে দেখো, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগবে না। আসলে কি বলবো, শিক্ষার যে একটা মূল্য আছে
বাট যারা শিক্ষিত ব্যক্তি তাদের কথাবার্তা শুনলে বোঝা